পরে কাইকাগুটে নিয়ে আসে, পরে অ্যানেসথেসিয়া দিয়ে সার্জারি করতে সিঁড়ি করতে প্রায় 5-6 হাজার টাকা লাগে। কী দরকার, একবারে নিয়ে এসে গ্রুমিং করে গেলেই ঝামেলা শেষ, জিব্বা বের করে রাখছে। কী সুন্দর আরামে এখন গ্রুমিং হয়ে গেছে, বেলাল মিয়া গ্রুমিং করে দিচ্ছে। হ্যালো, ও এখন লালনির স্বপ্ন দিচ্ছে, উঠা বলবে, ওনারদের বলবে যে তোমরা শেষ পর্যন্ত আমাকে ডাক্তারের হাতে ধরায় দিলা অ্যানেসথেসিয়া দেওয়ার জন্য। গরমের মধ্যে একটা গ্রুমিং দেওয়া ভালো, প্রতি প্রতি বছর গরমের সময় একটা গ্রুমিং করে দিতে হবে, হ্যাঁ, তাহলে ভালো থাকবে। আর গোসলটা রেগুলার সপ্তাহে একবার ভালো করে, সপ্তাহে একবার গোসল ডইল্লা, ও গ্রুমিং গ্রুমিং আর গরমের সময়টা দিতে হয়, গরমের সময়টা এক দুবার দিলেই হয়, বছরে এক দুবার দিলেই হবে। গরমটা যে কদিন থাকে আর মানে যে ভ্যাপসা গরম যেটা আর কি, তিনবারও দেওয়া যেতে পারে, শুধু গরমের সিজনে, অন্য সিজন না দিলেও হবে। কারণ এই পরে ভয় কি, এসএস লোম থাকলে মাইট হয়ে যায়, কানে মাইট হয়, ওখান থেকে সারা গায়ে মাইট হয়ে চুলকানি হয়, লোম পরে, নানান ধরনের ঝামেলা হয়। সুন্দর হয়ে যাচ্ছে, তোদের কিন্তু আমাদের কাছে জামা কাপড় আছে, হ্যাঁ, লেহেঙ্গা আছে, কি ছেলে না মেয়ে, হ্যাঁ, তাহলে পার্টি ড্রেস আছে, তারপরে ব্রাজিল আর্জেন্টিনা জার্সি আছে, বডি বেল্ট আছে,